একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, আরেকজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার, তারা দুজনই ছিলেন আইপিএলে বাংলাদেশের ব্র্যান্ড। গতকাল আইপিএলের নিলামের পর একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সাকিব ও মুস্তাফিজের আইপিএল কেরিয়ার কি এখানেই শেষ? কেননা মুস্তাফিজকে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি, অপরদিকে সাকিবের নামই তোলা হয়নি নিলামে। কেন তারা আইপিএলে দল পেলেন না? ভিডিওর বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের আইপিএল দর্শকেরা চোখ রেখেছিলেন নিলামে। এবার বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন আইপিএলের মেগা নিলামে। তাদের মধ্যে সাকিব মুস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক। যেহেতু অতীতে তারা আইপিএলে সফলতা পেয়েছেন, তাই এবারও ফ্রাঞ্চাইজিগুলো তাদের প্রতি আগ্রহ থাকবে এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর নীতি নির্ধারকদের ভাবনা মেলেনি। মাত্র 1 কোটি রুপি ভিত্তিমূল্য হওয়ার পরও এবার আইপিএলে তাকে না নেওয়ায় একটা কারণ হতে পারে ফ্রাঞ্চাইজিগুলো তাদের দলীয় সমন্বয়ে সাকিবের জায়গা খুঁজে পায়নি। এবার নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি দল। এবছর টি-20তে দেশের হয়ে 18 ইনিংসে 27 উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেট 7.58, গড় 19.11 ও স্ট্রাইক রেট 15.1। বেশ ভালো পারফরমেন্স করার পর মুস্তাফিজকে কেন কোনো ফ্রাঞ্চাইজি দল নিল না, সেটি এখন বড় প্রশ্ন। তবে গত মাসে ভারতের মাটিতে 3 ম্যাচ টি-20 সিরিজে মুস্তাফিজের পারফরমেন্স তেমন ভালো ছিল না। 3 ম্যাচে 66 বল করে 4 উইকেট নিলেও দিয়েছিলেন 124 রান, ইকোনমি রেট ছিল 11.27। ভারতের মাটিতে এই সাম্প্রতিক পারফরমেন্স মুস্তাফিজের উপর থেকে ফ্রাঞ্চাইজিগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ হতে পারে। অথচ একসময় পরিস্থিতি এমন ছিল না। 2016 এশিয়া কাপে ভারতের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর সে বছরই প্রথম আইপিএলে ডাক পান মুস্তাফিজ। 1 কোটি 40 লাখ রুপিতে তাকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফ্রাঞ্চাইজিটির সেবার প্রথম শিরোপা জয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ, হয়েছিলেন 5ম উইকেট শিকারী, জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। পরের বছরও সানরাইজার্স হায়দ্রাবাদে থাকলেও চোটের কারণে খেলেছিলেন মাত্র 1 ম্যাচ। 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে 2 কোটি 20 লাখ রুপিতে। 2013 আইপিএলে চোটের কারণে 1টি ম্যাচও খেলতে পারেননি সাকিব, কিন্তু কলকাতা তাকে ধরে রেখেছিল 2014 আইপিএলে 2 কোটি 80 লাখ রুপিতে। সেবার আইপিএলে দারুণ করেন সাকিব, 13 ম্যাচে 11 ইনিংসে ব্যাট করে 32.43 গড়ে করেছিলেন 227 রান, বোলিংয়ে নিয়েছিলেন 11 উইকেট। আইপিএলে তারা দুজন দল না পাওয়ায় বেশ হতাশ হয়েছে বাংলাদেশি আইপিএল সমর্থকরা। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাবিটি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রাবিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।